আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুন্দর একটি শিক্ষামূলক ঘটনা সবার সাথে শেয়ার করছি। এই ঘটনা যদি আগে শুনে না থাকেন, তাহলে এই ঘটনা আপনার মনকে এত বেশি স্পর্শ করবে যে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। আশা করি আমরা জীবনের সব কিছুই একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি, যার নাম ছিল সালাবা, তখন তার বয়স মাত্র 16 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি। একদিন মদিনার পথ ধরে হেঁটে চলেছেন সালাবা। একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা ওই বাড়ির মধ্যে। ভেতরে গোসলখানায় এক মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উঠছিল। তাই সালাবার চোখ ওই মহিলার উপর যেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তিনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু সালাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছন্ন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হয়ে এতটা অপ্রীতিকর কাজ কিভাবে করতে পারি, মানুষের গোপনীয়তাটাকে কিভাবে নষ্ট করি। যেই আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি, কেমন করে এই ভীষণ আপত্তিকর আচরণ তার পক্ষে সম্ভব হলো। তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবিদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকেন, কিন্তু সবাই জানালো কেউই সালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফিরিসি সহ কিছু সাহাবিদেরকে পাঠালেন সালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্নতন্ন করে খুঁজেও সালাবার দেখা কেউ পেল না। পরে মদিনার একেবারেই সীমান্তবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মাঝখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা সালাবা সম্পর্কে খোঁজখবর নিতে লাগলো। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছো? বেদুইনগুলো তখন মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করল, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছো? একথা শুনে সাহাবিরা আগ্রহী হয়ে উঠলেন। তারা বর্ণনা জানতে চাইলেন। উত্তরে বেদুইনগুলো বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল। সে শুধু কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই। সেই দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপটপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো, 40 দিন যাবৎ নাকি ছেলেটা এখানে আছে, একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নামে কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন, এ সালাবা না হয়ে অন্য কেউ হতে পারে না। তবে তারা উপরে যে সালাবাকে ভড়কে দিতে চাচ্ছিলেন না, এজন্যই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন, আর তার কোনো দিকে খেয়াল নাই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার! বেদুইনের কথা মতো তারা দেখতে পেলেন, সালাবা দুধের বাটি হাতে নিয়ে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ সালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবিদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিককে বিষয়ে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তর দিলেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। যদি তুমি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিলেন না। কিন্তু সাহাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাবা আবারও সে একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন?
অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সাহাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটাকে নিজের কোলের উপর রাখলেন। সাহাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন। সাহাবার কাছে মনে হচ্ছিল সে যেন এসব স্নেহের যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন, আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় সাহাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা, তোমার সময় এসেছে সাহাবা, শাহাদাত পড়ো। সাহাবা শাহাদাত বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। উনি শাহাদা বলতে থাকলেন, বলতেই থাকলেন, এমনভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরও অনেক সাহাবারা সাহাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমনভাবে কেন হাঁটছেন যেন ভিড়ের মধ্যে আপনি হেঁটে চলেছেন? কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে কেন হাঁটছেন না? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে, সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। সালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ, এই সেই সালাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছেন। গুনাহর কাজ তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ব্যাকুল হয়েছেন। কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেওয়ার জন্য ফেরেশতাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। ওই সব ফেরেশতারা নেমে এসেছে শুধু সালাবার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সারাদিন জেনে না জেনে এত গুনাহ করেও, এত ভুল করেও কোনো অনুশোচনা করি না, উল্টা আমাদের পছন্দ মতো কিছু না হলেই আল্লাহর আদেশের উপর অসন্তোষ প্রকাশ করে থাকি, জীবন নিয়ে নালিশ করতে থাকি। বুখারি শরীফের একটা হাদিস আছে, মুমিন বান্দাদের কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে, আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল। আমরা আমাদের গুনাহগুলোকে দেখেও না দেখার ভান করি, স্বীকার করতে চাই না, কত রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি, একটু ফ্যাশন, শখ, মনের ইচ্ছা পূরণ করার জন্য, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা গুনাহের কাজে জড়িয়ে পড়ি। আমাদের যুক্তি, অহংকার শয়তানের মতোই আমাদেরকে ক্ষমা প্রার্থনা থেকে বিরত রাখে। কিয়ামতের দিন এক আল্লাহর রহমত আর দয়া ছাড়া কিছুই আমাদের আগুন থেকে বাঁচাতে পারবে না। জান্নাত তাদের জন্যই যারা আল্লাহর কাছে মাথা নত করে, আত্মসমর্পণ করে পূর্ণভাবে, নিজের ইচ্ছা অহম্বোধের কাছে মাথা নত করে না। তাই ইমানদার ব্যক্তি বিনয়ী, তার রবের সামনে কাঁদতে সে লজ্জা পায় না, ভুলের জন্য ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করে না, সততার সাথে ক্ষমা চেয়ে দৃঢ়ভাবে সেই কাজ থেকে বিরত থাকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, যে তওবা করে এবং ইমান আনে ও পূর্ণ পবিত্র ক্রিয়াকর্ম করে, সুতরাং তারাই আল্লাহ তাদের মন্দ কাজকে সৎকাজ দিয়ে বদলে দেবেন, আর আল্লাহ সতত পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। সুরাহ ফুরকান। আল্লাহ আমাদেরকে জেনে না জেনে করা গুনাহগুলো থেকে ক্ষমা করে দিক, আমাদেরকে সঠিকভাবে মনের অন্তরস্থল থেকে অনুতাপ করার, ক্ষমা চাওয়ার সুযোগ দান করুক, আমাদেরকে আমাদের নিজেদের ভুলগুলো বুঝার আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দিক। আমিন।